আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের দ্য মিড স্টেশনে ব্লগে স্বাগতম জানাচ্ছি। এখন থেকে না, কন্টিনিউয়াস যখন প্রথম কোথাও যাব বা যা যা করব, কিছু কিছু দিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আছি আমার ফ্রেন্ড আসিফ, তাদের দোকান নতুন নোয়াখালী সুপার মার্কেট, নোয়াখালীর প্রাণকেন্দ্র সুপার মার্কেট, সেখানে তাদের দোকান নতুন করে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, সেখানে ইনভিটেশন। এখন বাজে বিকেল 4টা, তো এখন যাচ্ছি। যাওয়ার পথে আরো নতুন কয়েকজনের সাথে পরিচিত হবেন, নতুন কয়েকজনকে দেখবেন। তো বাকি কথাগুলো বাহিরে বলা যাক, চলুন যাওয়া যাক একসাথে। আপনারা যারা আছেন আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, চলুন বাকি কথাগুলো বা বাকি মানুষের সাথে পরিচয় বাহিরে হবে। সুপারমার্কেটে বাসায় বলছিলাম যে যাদের সাথে পরিচয় করে দেওয়ার কথা, তারা একজন একজন করে আমার সাথে আসলো। হ্যালো রিমল, আমার শ্রদ্ধা বড় ভাই রিমল ভাই, উনি হচ্ছে তো ঢাকার মেয়েদের ক্রাশ অয়ন। চাপা একটু আসছো কবে তুমি ঢাকা থেকে? আসছো কবে? গতকাল আসছিলাম। ও আচ্ছা, আর আমার পিছনে আছে, ও তুমি আবার এটা নিয়ে বিয়ে করতেছো, আমার শ্রদ্ধা আরেকজন বড় ভাই, আরেকজন শ্রদ্ধা বড় ভাই বাবু ভাই, সরি এইচআর এইচআর এস রাফি। আচ্ছা ঠিক আছে, আজ আমরা আসছিলাম মূলত, আসিফদের দোকান উদ্বোধন করতে। সো আমরা কিছুক্ষণ পর তাদের দোকানে যাব, তাদের দোকানে যাওয়ার পরে বাকি শর্ট গুলো সেখানে দেখা হবে বা তার দোকানের ইন্ট্রোডিউস দেওয়া হবে। তো জোরে কথা বলে ভালো হচ্ছে, মিলাদ তো আলাদা, বাট আমাদের ফ্রেন্ড সার্কেলে যে ভাই ব্রাদার তো অবশ্যই তোমার যে কোনো সময় যদি আমাকে যে কোনো সময় ডিসকাপ ইয়ার করে কাজ করে নিতে দিবা। আচ্ছা ঠিক আছে, তোমার দোকানে কিছু সিনেমেটিক শট আমি ক্রোজ করবো, ভাইরাল করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আর তুমি চিটের ব্যবস্থা করো, আর কালেকশন আমি কিছু কত শো করবো। খুব ব্যস্ত আছো, বাকি শট ছিল না এনেছি, ঠিক আছে। ধরো তোমার জন্য সিরিয়াসলি, এটা তোর জন্য শেষ, দুইটা আমি নাকি তোমাকে খাওয়াই না, ধরো এই নাও দাও, সিরিয়াসলি এটা তোমার। দোকানের ওই গ্র্যান্ড ওপেনিংটা শেষ করে এখন অন্ধকারের মধ্যে বাহিরে বসে আছি, কিন্তু কোথায়, হ্যাঁ একটা প্লেসে। তো এখন আমার সাথে নতুন আরেকজন অ্যাড হয়েছে, অ্যাকচুয়ালি ওকে দেখাবো, প্লেসটা তোমার দিকে মারো। তোমার নাম কি? ইমন। তোমার নাম ইমন, কিন্তু ওই চিটিং বাসটা না, ওই যে দুরুম দুরুম করে নাকি চিটিং বাস চিটিং, আমার হাতে ক্যামেরা, ঠিক আছে তুমি চিটিং বাস গিয়ে করো, তুমি বাসা থেকে বলো, তুমি বাসায় আর আমায় বলো তুমি নাকি থানার সামনে মিথ্যা কথা আমার লয় গো। বাই দে তুমি কেমন আছো, অনেকদিন পর তোমার সাথে দেখি। থানায় গেছিলাম হাউবাইরে ছুটে গেল না, হাউবাই আবার কুইতে গেল। তোমার কী খবর, তুমি এটা কো আগে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বউর কী খবর? থাপড়ে ঠিক আছে, বউ নাই না?
কালকে দেখলাম যে একটা নতুন করে ইউটিউব চ্যানেল খোলার জন্য আমার থেকে ইনফরমেশন নিল, কে জিজ্ঞেস করছে? হ্যাঁ তোমার থেকে অবশ্যই, আমার কাছে স্ক্রিনশট আছে, ঠিক আছে আমি পরে নিয়েছি ইনফরমেশন তোমার থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি, আচ্ছা ওইদিকে প্রথম ভিউতে আসবে না ওইদিকে, আমরা এখন যেখানে আছি লাইট ম্যাপ যেখানে আছি ওই জায়গাটা হচ্ছে যে দিঘির পার্ক, শুদ্ধ ভাষা বলতে গেলে নোয়াখালী পুরো পার্ক। যারা নোয়াখালীতে নতুন আসবেন অবশ্যই এই জায়গাটাতে অবশ্যই ভিজিট করে যাবেন, মন শান্তি অথবা মন শান্তিকর মতো প্লেস, কী কো তাই না? অবশ্যই ভাই, দাদা আমাদের তো জানি কেউ নাই, বিদে আমরা এখানে বসে আছি, প্যারা নাই চিল, না আমার নাই তোমার আছে, প্যারা নাই চিল, ওকে প্যারা নাই চিল, তোমার আছে তুমি প্যারা, প্যারা নিও না চিল করো। আচ্ছা যাই হোক, তো নেক্সট শট কি এখানে শেষ করবো নাকি নতুন কোথাও যাওয়া হয়, এখানে বসে প্ল্যান করি তারপর বাকিটুকু আসছে যেখানে যাই ওখানে আসছে, এখন এখানে আপাতত শেষ। ঈশান হ্যাঁ, তুমি আমাকে ফোন দিয়ে এখানে আনাইছো কেন, তাই নাকি তুমি সালুনে আসছো আমাকে আবার কল দেওয়া লাগে, কাল নাকি তুমি ঢাকায় যাচ্ছ তাই, তোমরা সবাই যে ঢাকা গেলে আমি বাসায় একা কি করবো, আমিও যাবো তাই ইনশাআল্লাহ। ঘর থেকে বের হয়েছি আজকে, প্ল্যান ছিল না, তারপরও অনেকজনের সাথে দেখা, ইভেন অ্যাট লাস্ট শেষ পর্যন্ত শেষের দিকে এসে আরেকজনের সাথে দেখা, কার সাথে দেখা ভাই একটু আসবেন সামনে আসবেন, কেসে কেসে, হ্যাঁ কেসে কেসে আছে, সালাম আলাইকুম, হ্যাঁ ঈশান আমাকে কল দিয়ে আবার বের করাইছে, বের করে আমাকে তার সাথে দেখা করতে হবে, কালকে ঢাকা যাচ্ছে বন্ধু মানুষ, যদি আগামীকাল মারা যায় তাহলে তো বন্ধুর সাথে দেখা হইতো, বাজে কথা কেন বলতো, যাই হোক সাবধানে যাই হোক সাবধানে যাই হোক, ইনশাআল্লাহ ফাবেলের সাথে দেখা হচ্ছে, ফাবেল তুমি রেডি থাকো আমি আসতেছি, বাই দ্য ওয়ে ব্লগ তো কালকে আপলোড করব, তার মানে তোমরা ঢাকায় থাকবে কালকে ব্লগ, আজ যাই হোক সো আমরা একসাথে দেখব আর কি, সমস্যা নাই, সমস্যা নাই। ঘর মূলত কথা হচ্ছে যে প্ল্যান ছিল না ঘর থেকে বের হওয়ার, কিন্তু ঘর থেকে বের হয়েছি অনেক প্রায় অনেকজনের সাথে দেখা, যাই হোক স্টে টিউন, পরে কোথায় যাওয়া যায় কী করা যায় দেখি, এখন আপাতত এখান থেকে যাচ্ছি, ভালো আজকের ব্লগটা এখানে এন্ডিং করতেছি, হাতে তো কোনো কাজ নেই আমাদের, না আর কোনো কাজ নেই না, আর এখন বাজে 7:30, 7:30 তো বাসায় যাচ্ছি, বাসায় যাব, এখানে ব্লগটা এন্ডিং, কোথাও রেস্টুরেন্টে যাওয়া হয়নি, কোভিড ফাঁকা, যেদিন গেছি তখন কোনো ব্লগ করিনি, যাই হোক কোভিড অল টাইম ফাঁকা থাকে, বার্থডে ট্রিট গুলো বার্থডে ট্রিট দিলাম, প্যারা দিও না ঠিক আছে, হ্যাঁ গিজি শুধু দিস, যাই হোক তো বাই, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিছু বলবা না, আর কিছু বলার নেই, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, স্টে টিউন, গুড বাই।